25শে ডিসেম্বরে যিশুর জন্ম তা প্রায় কণ্ঠস্থ গোটা বিশ্বের। বেথলহেমের সেই ট্র্যাডিশনে আবার ষোলো আনায় মাতে হুজুকে বাঙালিও। পার্ক স্ট্রিট বলুন আর পল ক্যাথেড্রাল, বড়দিনের আগের দিন থেকেই কিন্তু উত্তেজনা পারত একেবারেই তঙ্গে। অন্যদিকে ওই একই দিনে আবার বাংলার মাটিতেই হয়েছিল অজানা আরেক ঘটনা। জানা যায় এই দিনেই ত্যাগব্রত সংকল্প গ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ দেবের 8 জন শিষ্য। সেই থেকে হুগলির আটপুর রামকৃষ্ণ মঠে অনুষ্ঠিত হচ্ছে ধ্বনি উৎসব ও ক্রিসমাস ইভ পালন। অনুষ্ঠান উপলক্ষে বিশাল সমাগম হয় গোটা এলাকা জুড়ে। প্রতি বছর না হলেও মাঝে মাঝে আসে, নেইনি 3 বা 4 বার হয়ে গেছে। 1886 সালে 16ই আগস্ট ঠাকুর রামকৃষ্ণের মৃত্যুর পর শোকাতুর হয়ে ওঠে গোটা ভক্তকুল। সেই সময় রামকৃষ্ণের অন্যতম শিষ্য স্বামীজি সহ 8 জন বন্ধুদের আটপুরের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন স্বামী প্রেমানন্দ তথা বাবুরাম মহারাজের মা মাতঙ্গিনী দেবী। সেই কথা মতোই 19শে ডিসেম্বর পায়ে হেঁটে হুগলি জাঙ্গিপাড়া ব্লকের এই আটপুর রামকৃষ্ণ মঠে এসে পৌঁছন স্বামীজি ও তার 8 জন বন্ধু। 24শে ডিসেম্বর সকালে এই মঠের পাশের পুকুরে স্নান ও রাতে অগ্নিকুণ্ডের সামনে ত্যাগব্রত সংকল্প গ্রহণ করেন তারা। অবশেষে 25শে ডিসেম্বর সকাল থেকেই শুরু হয় প্রচার। এই জায়গায় এসে মূলত আজকে তিনি অগ্নিকে স্পর্শ করে, অগ্নিকে সাক্ষী রেখে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন এবং এখান থেকে তিনি বলেছিলেন তারা আর কোনোভাবেই বাড়ি ফিরবে না, সমস্তটা শ্রী রামকৃষ্ণ শহীদ রামকৃষ্ণকে উৎসর্গ করেছিলেন এই 8 জন সন্ন্যাসী সহ স্বামী বিবেকানন্দ। সেই থেকে পরিচিতি লাভ করে এই আটপুর রামকৃষ্ণ মঠের যে উৎসব দীর্ঘদিন ধরে চলে আসছে। আজও উৎসব উপলক্ষে একদিকে যেমন বাইবেল পাঠ, অন্যদিকে অগ্নিকুণ্ড প্রজ্বলন করে পালন করা হয় ধ্বনি উৎসব। অবশেষে শেষ দিন সকালে স্বামীজির প্রতিকৃতি সহ বর্ণাঢ্য শোভাযাত্রা ও দুপুরে নরনারায়ণ সেবা হয়। এই যে ঠাকুরের মন্দির এবং ওই রাধা গোবিন্দের মন্দির দর্শন করে খুব প্রসন্ন, আমার ঠাকুরের কৃপায় সুযোগ হয়েছে 3 দিন থাকা, খুবই ভালো লাগছে। এই খিচুড়ি খাওয়ানো হয় এখানে প্রতি বছর, মানে 10 থেকে 10-11 হাজার লোক খায়। গতকাল 26শে আগামীকাল হ্যাঁ এসব খাওয়া হয়, খিচুড়ি খাওয়া হয়, প্রচুর ভক্ত আসে। সব মিলিয়ে 24 থেকে 26শে ডিসেম্বর আটপুর রামকৃষ্ণ মঠ জুড়ে অন্য আমেজ। হুগলি থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।